আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়েছিল আর এখন আবার বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছ যদি বস কিছু না বলতো তাহলে তোমাকে উচিত শিক্ষা দিতাম এভাবে কথা বললে হঠাৎই সিদ্ধার্থ এসে তাকে আঘাত করে আর বলে নেক্সট টাইম যেন মিঠাইকে কিছু না হয় এদিকে মিঠাই তো এটা দেখে অবাক হয়ে যায় আর বলে মিষ্টি তোর বন্ধুকে এতটা বাড়াবাড়ি না করলেও পারতো বলে পুজো দিতে চলে যায় এদিকে মিষ্টি তোর নিজের বন্ধুকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় অন্যদিকে সিন্ধার্থ বলে এঞ্জেল তোমার বাড়িতে যদি আর কোনো সমস্যা হয় আমাকে কিন্তু বলবে তখনই মিষ্টি হাসে আর বলে ওরা তো সবাই এখন আমাদেরকে খুব আদর কর ওরা আমাকে খুব ভালোবাসছে আমার আর মায়ের সাথে কিছুই করছে না এদিকে মিঠাই মন্দিরে বসে ঠাকুরের কাছে যখনই ঠাকুরকে বলে যে তোমার অনেক ধন্যবাদ আমার মিষ্টির জীবনে সব সুখ দেওয়ার জন্য ঠিক তখনই সেখানে সাক্ষ্য আসে সাক্ষ্য নিজের মাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে মিঠাই সাক্ষ্যকে দেখে বলে কি বাবা তুমি এখানে তুমি না মিষ্টির বন্ধুর বাড়িতে থাকো মিষ্টির বন্ধুর ছেলে না তুমি তখনই সাক্ষ্য বলে হ্যাঁ বলে এই সাক্ষ্য হঠাৎই মিঠাইকে মা বললে তখনই মিঠাই বলে মা ও হ্যাঁ আমি তো মিষ্টির মা তখনই সাক্ষ্য বলে আমারও মা বলে মিঠাইকে জড়িয়ে ধরে যেটা দেখে তো মিঠাই পুরো অবাক হয়ে যায় এদিকে আড়াল থেকে মিঠি সবটা দেখে চমকে যায় অন্যদিকে সিন্থার তো মিঠির কাছে ফোন দিয়ে খবর জানতে চাইলে সাক্ষর ব্যাপারে তখনই মিঠি বলে স্যার সবটাই ঠিক আছে একটাই প্রবলেম মিঠাই ম্যাম বুঝতে পারছে না সে তার ছেলেকে কোলে নিয়েছে অন্যদিকে মিষ্টি বুঝতে পারছে না যে সে তার বাবার কাছে আছে কিন্তু একটা সময় সবটা ঠিক হয়ে যাবে এরপরে ফোন রেখে মিঠি মিঠাইয়ের সামনে যায় মিঠিকে দেখে তো মিঠাই পুরো অবাক হয়ে যায় আর তারপরেই বলে কি অবাক হচ্ছে তাই তো এদিকে মিঠি বলে কি অবাক হচ্ছে তোমাকে আমার মতোই দেখতে তাই তো তখনই মিঠাই বলে হ্যাঁ তুমি কি এই সাক্ষু বাবার মা তখনই মিঠি বলে না না আমি ওর মানা ও আমার পার্টনার তখনই মিঠাই বলে ও আচ্ছা তুমি বুঝি তোমার ছেলেকে এই নামে ডাকো তাই তো আর ওই যে মিষ্টির বন্ধু ও বুঝি এই সাক্ষর বাবা তোমার হাজবেন্ড তখনই মিঠি কিভাবে মিঠাইকে সবটা বোঝাবে ভেবেই পায় না এদিকে মিঠি বলে আমি না তুমি যখন গুদম ঘরে ছিলে তোমাদের বাড়িতে গিয়েছিলাম ওদেরকে এমন নাচার নাচিয়েছি না যে ওরা সোজা হয়ে গেছে তাই না বলো তখনই মিঠাই এক গাল হিসেবে বলে ও আচ্ছা এবার আমার কাছে সবটা পরিষ্কার এদিকে মিঠি বলে আচ্ছা তোমার মেয়েটা না ভীষণ সুইট আমরা ভাবছিলাম ওকে আজ আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। তারপরে মিঠাই বলে আচ্ছা বেশ নিয়ে যাও না তারপরে সাক্ষ্যকে বলে বাবা তুমি আবারও আসবে কিন্তু বলে মিঠাই চলে গেলে সাক্ষ্য বলে মিঠি মা তো আমাকে চিন্তাই পারলো না তখন মিঠি বলে চিন্তা করিস না পার্টনার একদিন তোর মা তোকে ঠিক চিনতে পারবে তোকে কাছে টানবে এদিকে মিষ্টি সাক্ষ্যকে দেখে অবাক হলে তখন এই সিদ্ধার্থ মিষ্টিকে বোঝায় যে এটা তোমার দাদা আসলে তোমার দাদা তো তোমার কাছে অনেকদিন ছিল না তোমার মাও সবটা ভুলে গেছে তাই আমরা সকলে মিলে এবার তোমার মা স্মৃতি ফেরানোর চেষ্টা করব। যেটা শুনে তো মিষ্টি অবাক হয়ে যায় এদিকে সাক্ষ্য বলে পা এটা আমার বোন তারপরে এই সিদ্ধার্থ বলে হ্যাঁ নিজের বোনকে হাক করো তখন এই সাক্ষ্য মিষ্টিকে হাক করে এদিকে সিদ্ধার্থ নিজের দুই ছেলে মেয়েকে বুকে টেনে নিয়ে ভীষণ খুশি হয়ে যায় এদিকে মিঠি তো এই দৃশ্য দেখে কেঁদে ফেলে তারপরে সিদ্ধার্থ বলে মিটি এবার আমরা কি করব। তখন মিঠি মিটি বলে স্যার সাক্ষ্য কি স্কুলে দিয়ে তারপরে আমরা মনোহারায় ফিরবো তারপরে মিঠাই মামে স্মৃতি ফেরানোর প্ল্যান করব। এদিকে সাক্ষ্য বলে পা মিষ্টি স্কুলে যাবে না আমার সাথে তখনই সিদ্ধার্থ বলে খুব শীঘ্রই যাবে সাক্ষ্য তুমি চিন্তা করো না তোমার বোন তোমার সাথে তোমার স্কুলেই যাবে বলে এই সিদ্ধার্থ সবাইকে নিয়ে বেরোয় এদিকে মিঠি তো সবটা দেখে শুধু কষ্ট পেতেই থাকে আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল মিঠাই সিরিয়ালের আজকের পর্বের আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব